সালামু আলাইকুম বন্ধুরা, সহস্র ধারা ঝর্ণা নিয়ে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এটাতে এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে, যাতায়াত ভাড়া এবং সেখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরূপ ছিল এবং সেখানকার যাওয়া আসার পথ ব্যবস্থা, খরচ এবং সেই ঝর্ণার সৌন্দর্য তুলে ধরবো। এই ঝর্ণাটি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থিত। তো আমরা সর্বপ্রথম চট্টগ্রাম অলঙ্কার থেকে বাসে উঠি এবং ছোট কুমিরা নামি। 70 টাকা করে আমাদের থেকে জনপ্রতি নিয়েছে ছোট কুমিরায়। আর ঢাকা থেকে যদি কেউ আসেন ছোট কুমিরায় নামলেই হবে। তো ওখান থেকে আমরা ছোট কুমিরায় নামি। অলঙ্কার থেকে প্রায় 2 ঘন্টা লাগে। নামার কিছুক্ষণ পর আমরা রাস্তার ওপার চলে যাই, বিপরীত পারে। এই যে আমরা সবাই রয়েছি, আদিল, রিয়াদ, সোহান এবং আমি মনির। তো কিছুক্ষণ পর আমরা রাস্তার ওপার চলে যাব। আমরা চলে আসছি অলমোস্ট। তো রাস্তার এপার থেকে সিএনজিতে 30 মিনিট লাগে। তো আমরা রাস্তার এপাশে আসার পর এখানে অটো এবং সিএনজি থাকে। তো এখান থেকে প্রতিজন 20 টাকা করে নিয়ে থাকে ড্রাইভাররা। রিজার্ভ গেলে একটু সামনে থেকে উঠলে কিছু টাকা কমে পাওয়া যায়। ওরা এখানে অনেকটা সিন্ডিকেটের মতোই, সবার কাছেই এক রেটে ওরা ভাড়া মেরে থাকে। যদি একটু এগিয়ে আপনার রানিং গাড়ি থেকে উঠেন তাহলে কিছু টাকা কমে উঠা যায়। যাই হোক, তো অবশেষে আমরা সহস্রধারা চলে আসলাম। তো দেখুন এখানকার পরিস্থিতি, সাথেই থাকুন আমাদের। তো বন্ধুরা, এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন বক্সের মতো একটা রুম, এখান থেকে 20 টাকার টিকিট নেওয়ার পর সহস্রধারার জন্য এগোতে হয়। তো এটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন, রাজার আমলের তাদের বাড়ি ছিল, মন্দিরের মতো অনেকটা, মন্দিরই এটা। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে মানে অবরত পানি উঠতেছে, কোনো বন্ধ হচ্ছে না। এটাও গ্যাসের কূপ হবে ভবিষ্যতে, আমি কিনে রাখলাম না। আমি জানি কেন কেউ এক্সপ্লোর করি, এগুলো পরে এই মুখটা বন্ধ হয়ে যাবে আর ওরা সার্ভাইভ করার জন্য ট্রাই করবে। তো টিকিট নিয়ে ঢোকার পর এখান থেকে প্রায় আরও 20 মিনিটের মতো লাগে সহস্রধারা পৌঁছাতে। তো তখন যাবার পথে রিয়াদ ও আদিল ছোটখাটো একটা প্রতিযোগিতা করে থাকেন। মারা দুইটা থাপ্পড়, এত ফিসে গা এদিকে, তোমার দুটো থাপ্পড় মারা হবে এই বোতলটা। মাথার বাজ নাই, ধর দাও তো সিঁড়িগুলো দিয়ে উঠার পর উপর থেকে যখন বর্ষাকাল থাকে তখন ট্রলার দিয়ে সরাসরি সহস্রধারা ঝর্ণায় নামিয়ে দেয় টিকিটের বিনিময়ে কিছু টাকা নিয়ে। আর আমরা এখন যেহেতু শীতকালে যাচ্ছি, তো এখানে নদীতে পানি ছিল না, ছোট একটা বিলের মতো ছিল, এটাতে পানি ছিল না, তাই আমরা ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক পরিষ্কার, পাহাড়ের পানি এবং ইটগুলোও। তো আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। তো সহস্রধারা যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং দৃশ্য দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকটা সহস্রধারার কাছে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন সহস্রধারার ঝর্ণার পাহাড়টা দেখাই যাচ্ছে আমার সামনে। ফাইনালি আমরা সহস্রধারা ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার সামনে সহস্রধারা ঝর্ণাটি। এত সাত কে খারাপ না তো?
অপরূপ সৌন্দর্য এই ঝর্ণাটি। তো যারা দেখেননি অবশ্যই আসবেন আশা করব, খুবই খুবই ভালো লাগবে এই সহস্রধারা ঝর্ণায় আসলে। কেন নামাজ করবেন? তো আমরা সহস্রধারা ঝর্ণা ভ্রমণ করার পর চলে যাব এখন, কিন্তু যাওয়ার সময় আমরা লাঞ্চ করে যাব। তো লাঞ্চ করার মুহূর্তটা দেখুন, সেখানকার খাওয়ার কোয়ালিটি এবং কেমন প্রাইস সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে খাবার অর্ডার করে আগে থেকে যেতে হয় এবং অ্যাডভান্স করে যেতে হয়। তো 140 টাকা করে প্যাকেজ একজনের, সাথে থাকবে 1 পিস মুরগি, আনলিমিটেড ডাল ভাত এবং সবজি এবং ভর্তা। তো আমি আর বিভিন্ন ঝর্ণায় ঘুরে এসেছি, সেখানকার খাবার খুবই ভালো হয়ে থাকে, কিন্তু এখানকার খাবারটা খুবই খারাপ ছিল, আমার কাছে একটু ভালো লাগে নাই। এবং আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এখানে না খেলেই ভালো হবে, কারণ এখানে একটাই হোটেল ছোটখাটো, যার ফলে এখানের খাবারটা আমার মনে হয় তেমন ভালো করেনি। তো যতটুকু ভালো মনে করি, আপনারা এখান থেকে ছোট কুমিরায় গিয়ে লাঞ্চ করলে বেটার হবে। সেখানকার কয়েকটা হোটেল রয়েছে এবং অনেকগুলো হোটেল থাকে ওইখানে আছে, সেখানে আপনারা লাঞ্চ করলে সবচাইতে বেটার আমি মনে করি। তো বন্ধুরা, আমরা অবশেষে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওতে ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নেক্সট কোন ব্লগ কোন জায়গায় কি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।